হ্যালো বন্ধুরা, আমি অসীম, আবার ফিরে এসেছি তোমাদের কাছে ইউটিউবে একটা নতুন ভিডিওতে। ভাই, এখানে আগের যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোতে বেশ কিছু কমেন্ট আসছে, আর এই ভিডিওটাতে আমি বললাম যে ফিজিক্যালি, মেডিকেলি এবং টোটাল মেরিটের কারণে। তো মেন কথা হচ্ছে যে প্রস্তুতি, অনেকে জিজ্ঞেস করছে নোটিফিকেশান সম্বন্ধে। নোটিফিকেশান সম্বন্ধে আমি বারবার বলেছি যে নোটিফিকেশান কবে বেরোবে কোনো গ্যারেন্টি নেই। তার কারণ হচ্ছে এটাই, এখন এই লকডাউনের বাজার এখন কমেনি, দাপটের আছে। তো এটা ক্লিয়ার হওয়া না পর্যন্ত কিছু করার নেই। আর্মির ক্ষেত্রে টোটালি স্টপ হয়ে গেছে, এসএসসির ক্ষেত্রে রানিং প্রায় চলে আসছে, কিন্তু কি হবে কোনো গ্যারেন্টি নেই। আগের যেগুলো জয়নিং হয়েছিল তারাও এখনো কিছুগুলো ট্রেনিং অবস্থায় আটকে আছে, তাদের এখনো টোটাল কিছু হয়নি। তো মেন কথা হচ্ছে যে কষ্ট করতে থাকতে হবে, দ্বিতীয় ছাড়া তাছাড়া কিচ্ছু নেই। কষ্ট করতে থাকলে সবই ঠিক থাকবে, না হলে কিন্তু ভাই অসুবিধা আছে। তো দেখো, তোমরা তোমাদের মতো করে চালাও, যদি হয় তো ঠিক আছে, আর প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে হবে। কেননা রেটিনের জন্য, ফিজিক্যালের জন্য এবং মেডিকেলের জন্য রেটিনের থেকে বেশি মানে ফিজিক্যাল আর রেটিন এই দুটোতে বেশি খাটতে হবে, সব দিনই প্রচুর খাটতে হবে। কেননা আমি প্রত্যেক দিন ফিজিক্যালের জন্য 1 ঘন্টা প্লাস 4 ঘন্টা 5 ঘন্টা খাটতাম, মানে 4 ঘন্টা আমার জিমের জন্য, 1 ঘন্টা মধ্যে আধা ঘন্টা রানিং আর আধা ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ, এবং রেটিনের জন্য 4 ঘন্টা, 4টা সাবজেক্টে প্রত্যেক দিন, মানে আমার এইটা খাটানো ছিল। তাহলে এই যে এতটা খাটানোর পরে তবে জানি আমি সাকসেস হতে পেরেছি, 2-1 ঘন্টা খাটুনি করে কোনোদিন কিছু হয় না। তো আপাতত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ বন্ধু মাত্র।